দাদি আসবে, তুমি তাহলে তাড়াতাড়ি চলে এসো। আমি সন্ধ্যাকে চলে আসব। আমি তো আপনাকে এই বাড়িতে এর আগে কখনো দেখিনি। এখন থেকে ঘন ঘন দেখবেন। মানে? মানে খুবই সিম্পল, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আমার বোনের পাত্র হিসেবে ঘর জামাই করছি। তোমাকে তো অন্য চিন্তা করতে হবে ভাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি যাতে মমর সাথে রিলেশনটা কন্টিনিউ না করি, তাই তো? তা ভাবিস আপ, ভাইজান কিন্তু দেখতে খুব সুন্দর, মামা পাশা অনেক মানাবে। ভাবি সাহেব, এটা আমি শুনতে চাই না, এটা আমার কানে চলে আসছে। ভাবি সাহেব, একটা কথা বলি, পুরুষ মানুষের ঘর জামাই না থাকাই ভালো, তাহলে মেরুদণ্ড সোজা থাকে। এখন তুই একটু মেরুদণ্ডটাকে সোজা করে দু মিনিটের মধ্যে টেবিলে খাবারটা লাগাতো, তাড়াতাড়ি যা। জি জি, এখন লাগে। আপনি বলতে চাচ্ছেন আমি যাতে মমর সাথে রিলেশনটা কন্টিনিউ না করি? ঠিকই ধরেছ, তুমি তো বেশ বুদ্ধিমান ছেলে। আর যদি আমি মমর সাথে রিলেশনটা কন্টিনিউ করি তাহলে কি হবে? আগেই জানতাম তারা রাজি হবে না, এই জন্যই তো আমি তোমাকে আনতে চাইনি। ধ্যাত, কেন যে আমি তোমাকে এখানে আনতে গেলাম, এখন কি করি? ফাজলামি করছো না? আমি এতক্ষণে টেনশনে মারা যাচ্ছি আর তুমি ফাজলামি শুরু করে দিয়েছো। বলো না কি বলেছে। কি বলেছে আসলে যেটা বলেছে সেটা আমার মনে ছিল, কিন্তু তোমার ভাবি আমাকে অনেক কিছু খাইয়েছে, তো খাওয়ার পর কথা ভুলে গেছি। তুমি কি চাও আমি এখন এখান থেকে চলে যাই, তোমার সাথে আর কখনো কথা না বলি? কি বলেছে শুনবে না? বলো কি বলেছে। যেটা বলেছে সেটা আমি তোমাকে বলতে পারি, মানে অনেক গম্ভীর কথা, কিন্তু এটা বললে আমি কি পাবো বলো তো? মানে তুমি আমাকে কি দিবে? তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো না? ঠিক আছে জানতো, লাগবে না তোমার বলা, শুনবো না আমি তোমার কথা, যাও। আরে ছাড়ো, তুমি চোখ কেউ দেখে ফেলবে তো। ও ভাইয়া ভাবি দেখে ফেলবে। শোনো, তোমার ভাইয়া ভাবি বলেছে আমাকে ঘর জামাই হিসেবে রাখবে। মানে কি? আর তুমি কি বলছো? আমি তো মহা খুশি, রাজ্য রাজকন্যা দুটো পেয়ে যাবো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কিন্তু আমি তো কোনো ঘর জামাইয়ের সাথে সংসার করব না। যা, তুমি এখান থেকে ফুটো, যাও। হ্যাঁ, কোথায় ফুটবো? চলো তোমাকে নিয়ে ফুটবো। কোথায় যাচ্ছ? ছাড়ো আমার, কেউ দেখে ফুটবে। আমার বাসায় চলবো। তোমার বাসায় মানে এত রাতে কি বলে, পাগল নাকি? আচ্ছা ঠিক আছে, ছাড়ো ছাড়ো। তাহলে কালকে আসবে বললো? কালকে আসবো মানে? হুম, আচ্ছা ঠিক আছে, এখন যাও। সেও ভাইয়া দেখে ফেলবে। আসবো তো, আসবো। হ্যাঁ, আরে যা, কখন আসবে বলো। আম্মা একটু চোখটা খোলেন। সুরমা, এখানে রেখে দিচ্ছি,
আপনার যে সুরমা শেষ হয়ে গেছে আমাকে বলেননি কেন? আমাকে সুরমা দেওয়ার কথা একমাত্র তোরই মনে থাকে। আপনি সুরমা দেন কেন আম্মা? গন্ধ, সুরমার গন্ধে কত কথা মনে পড়ে যায়। আচ্ছা আম্মা, এই যে বংশ পরম্পরায় আপনারা একটা কুসংস্কার লালন করে আসছেন, এটা কি ঠিক? ধরে নিলাম আপনার দাদা শ্বশুরকে কোনো একজন সুফি সাধক অভিশাপ দিয়েছিলেন, কিন্তু তার জন্য আমি কেন শাস্তি ভোগ করব? আমার কি অপরাধ? আমি কেন মা হওয়ার স্বাদ অনুভব করতে পারবো না? আমার জ্ঞানও তো, আমি তো কখনো কাউকে কষ্ট দেইনি, কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন শাস্তি ভোগ করতে হবে? বস, এখানে বস। তুই অনেক কথা জানিস না, তোকে বলা হয়নি, কারণ তোর মনের আশা আলো নিভে যাক সেটা আমি চাইনি। এখন আমি তোকে সব কথা বলবো, বলা উচিত, তাহলে তোর মধ্যে আর কোনো অভিমান থাকবে না। ঘটনার দিন প্রবল ঝড় বৃষ্টি, আমার দাদা শ্বশুর বিশেষ কাজে গিয়েছিলেন শহরে। বিশেষ কাজ, সেটা কেমন আম্মা? উনি গান বাজনা ভালোবাসতেন, প্রায় রাতে বাইজি পাড়া যেতেন, মুন্নি বাই। মরুভূমিতে বেদুইন যেরকম তৃষ্ণার্ত হয়ে চকচকে বালিকে পানি মনে করে তার পেছনে ছুটে, আমি সেরকমই মরীচিকার পেছনে ছুটছি। বাইজি পাড়া যেতে মুন্নি বাই।
কি হয়েছে? আজ হাত খালি? মদিরা মদিরা কোথায়? মদিরা নেই। নেই? তোমার ভান্ডার মদিরা শূন্য সেটা আমাকে বিশ্বাস করতে পারো না। মদিরা খেলে তুমি হারিয়ে যাও, বদলে যাও। হ্যাঁ, আমি তো বদলে যাই, হারিয়ে যাই। আমি তো আসলে অনেক আগেই হারিয়ে গিয়েছি। আমি তো হারিয়ে গেছি তোমার তোমার এই চোখের তারায়। ওখানেই তো আমার সর্বনাশ সর্বনাশ লুকিয়ে আছে। ঠিক আছে, মদিরা না হয় না হলো, গান হোক নাচ হোক। আজকে নাচ গান হবে না। হায় হায়, তাহলে আমি আমার স্বর্গের বেহুলাকে কিভাবে পাবো? স্বর্গের বেহুলা, বেহুলা যদি নেচে তার স্বামীকে উদ্ধার করতে নাই পারল, তাহলে তার এই নাচের দাম কি? আর আমার তো স্বামী নেই। যদি আপনি স্বামী হতেন। তোমার অঙ্গে কি আছে, কি মোহ? তোমার শরীরের প্রতিটি ভাজে ভাজে নেশা, নেশা লুকিয়েছে। এমনই নেশা যে নেশায় আমি পাগল হয়ে যাই, ভুলে যাই সব, ভুলে যাই, ভুলে যাই সংসার, স্ত্রী পুত্র ধন দৌলত সম্মান সব। আসলে কি সব ভুলে যায়? তাহলে কেন বারবার আমার কাছে ছুটে আসে? আপনি যদি চান তাহলে আপনার আর বারবার আমার কাছে ছুটে আসতে হবে না। আমি নিজেই চিরস্থায়ী ভাবে আপনার কাছে চলে যাব, যেটা এর আগেও আপনি আমাকে অনেকবার বলেছেন। আমি সৈয়দ বংশের ছেলে, সৈয়দরা যখন কোনো কথা দেয় জীবন বাজি রেখে কথা দেয়, মৃত্যুর পরোয়া করে। আর আমার আব্বাজান বলতেন সৈয়দদের কথা হচ্ছে ধনুকের ছুটে যাওয়া তীরের মতো, লক্ষ্যভ্রষ্ট হবে না, শুধু সময়ে একটু সময় একটু সময়। সাইয়েদ সাহাব, আমি মরীচিকার পেছনে ছুটছি, মরুভূমিতে বেদুইন যেরকম তৃষ্ণার্ত হয়ে চকচকে বালিকে পানি মনে করে তার পেছনে ছুটে, আমি সেরকমই মরীচিকার পেছনে ছুটছি। তার মানে আপনার দাদা শ্বশুরের কি? হ্যাঁ, আমি ভ্রমর, ভ্রমর বটে, তবে আমি ফুলের মধু শুষে নিয়ে ফুলকে ফেলে দেই না। এই সম্পর্কগুলো কখনোই বাড়ির ভেতরে আসতে পারেনি, কিন্তু সবাই জানতো এটা নিয়ে কথা বলার অধিকার কারো ছিল না। কি হয়েছে, কি হয়েছে তোমার মুন্নি ভাই? তোমাকে আজকে খুব আবেগতাড়িত মনে হচ্ছে। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? না, পারছি না। মুন্নি,
মুন্নি ভাই দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার মদির আনতে। আমি তো তোমাকে বলেছি আমার বদলে যাবার দরকার নেই। বলো, তুমি আমাকে কেন বিশ্বাসঘাতক বললে? কি এমন করেছি আমি? তোমাকে আমার ভ্রমর মনে হয়। ভ্রমর? ভ্রমর যেমন ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু আহরণ করে চলে যায়, তুমিও আমার কাছ থেকে চলেই যাও। হ্যাঁ, আমি ভ্রমর, ভ্রমর বটে, তবে আমি ফুলের মধু শুষে নিয়ে ফুলকে ফেলে দেই না, যত্ন করে আগলে রাখি, ভালোবাসি। একটা নাচ নয়, নাচ নয়, একটা গান। প্রিয়া কি নজরিয়া জাদুবারে, প্রিয়া কি নজরিয়া মোহে লিও মন প্রেমা ভায়ো, মোহে লিও মন প্রেমা ভায়ো, প্রিয়া কি নজরিয়া জাদুবারে, প্রিয়া কি নজরিয়া কব ন যতনাব করিয়ে আলি, কব ন যতনাব করিয়ে আলি, নাহি পরত মোহে চেন একাগরি, প্রিয়া কি নজরিয়া জাদুবারে, প্রিয়া কি নজরিয়া। ও আচ্ছা আচ্ছা আম্মা, সেই রাতে বাড়ির অন্য পুরুষরা কোথায় ছিলেন? উনারা তখন মামলা মোকদ্দমার কাজে গঞ্জে, দাদি শাশুড়ি একা ছিলেন। হঠাৎ এক সফেদ দাড়িয়ালা সুফি দরজায় দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে কয়েকজন শিষ্য। মুহূর্তের মধ্যে বাড়িটা যেন আলোকিত হয়ে গেল, স্বর্গীয় বাতাসে বাড়ি ঘর ভরে গেল। কাউকে তো দেখতে পাচ্ছি না। কাউকে ডাকবো বাবা? ডাকো। কেউ কি আছেন বাড়িতে? কি কেউ আছেন? আমরা কজন মুসাফির, কেউ কি শুনতে পাচ্ছেন? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না বাবা। তাহলে কি অপেক্ষা করব? অপেক্ষা? ওই তো চলে এসেছেন। বড় বিপদে পড়ে এসেছি, আমরা একটু আশ্রয় চাই। আশ্রয় চাইলে কি পাওয়া যায় জানেন? এ বাড়ির মালিক কে? আপনি আমাকে একটি বশীকরণ কবজ দিন, যা দিয়ে আমি আমার স্বামীকে বশ করতে পারি। হুজুর, উনারা মুসাফির। মুসাফির আমার বাড়িতে কার ইজাজতে এসেছে?